এবার আমাদের চা বাগান থেকে আয় হয়েছে 50,37,000 টাকা। এইটা রিপোর্ট স্যার। কক্সবাজার রাবার বাগান থেকে আয় হয়েছে আমাদের 33,00,000 টাকা। এইটা রিপোর্ট স্যার। স্যার, আমাদের শিপিং লাইনে অডিট রিপোর্টে আয় দেখানো হয়েছে 10,00,000 টাকা। শিপিং লাইনের গত বছরের আয়ের তুলনায় এবারের আয় অনেক কম। হুজুর, মনসুর ঘটক এসেছে। যা যা নিয়ে আয়। জি হুজুর। আপনারা এখন আসুন। আসুন ঘটক সাহেব। সালাম আলাইকুম খান বাহাদুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ঘটক সাহেব? হুজুর, একেবারে তাজা খবর। শৈবালে পদ্ম ফুল, আকাশে তারার ফুল, বাগানে গোলাপ ফুল। হুজুর, একেবারে পূর্ণিমার চাঁদ। আমি কাল কক্সেস বাজার যাচ্ছি। কক্সেস বাজার? ইয়েস, এই কৃত্রিম শহরে দূষিত বাতাসে ও আমার দম একেবারে বন্ধ হয়ে আসছে। তাই অনেক ভেবে দেখলাম, কক্সবাজার কয়েকদিন থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আসি, যাকে বলে চেঞ্জ অফ লাইফ। আমিও চাই তোমার জীবনের ধারা একটু পরিবর্তিত হোক। এভাবে দিন রাত ফুর্তি করে আড্ডা মেরে জীবন কাটানো তোমার শোভা পায় না। এত বড় একটা বংশে তুমি একমাত্র প্রদীপ। কোটি কোটি টাকার অগাধ ধন সম্পত্তির তুমি একমাত্র উত্তরাধিকারী। এভাবে এভাবে তোমার জীবন চলতে পারে না বাবা। আমি জানি আব্বাজান, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে অফিসে বসে ব্যবসা দেখা সম্ভব নয়। এসব আমার একদম ভালো লাগে না। কিন্তু ভালো লাগতেই হবে, সেই কারণেই আমি তোমার পাত্রী খুঁজছি। আমি তোমার বিয়ে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। মানে আমার বিয়ে? ইম্পসিবল। ইয়েস, ইটস পসিবল। নো, ইট ইজ ইম্পসিবল। আমি তোমার বাবা, তোমার দাদি, তোমার মা এভাবেই জীবন কাটিয়েছেন, এটাই পৃথিবীর নিয়ম। সোহেল, আমি চাই আমার নিঃসঙ্গ জীবনের একজন সাথী, যে কদিন বেঁচে আছি সে কদিন ছেলের বউ নাতি নাতনিদের সাথে হেসে খেলে এই একাকী জীবনের সমাপ্তি ঘটাবো। সরি সরি আব্বাজান, এখন বিয়ে টিয়ে করে আমার হবে না, হবে না। আমি আমি এখন কর্তব্য। তোমার একা কক্সেস বাজারে যাওয়া চলবে না, আমিও তোমার সঙ্গে যাব। একা নয় আব্বাজান, আমার একমাত্র বন্ধু কামরানও যাবে আমার সাথে। হ্যাঁ, কামরান মানে ওই নাচের ক্লাবের ছেলেটা? হ্যাঁ, এভরিবডি লেটস ডান্স উইথ দ্য মিউজিক।
হাই সোহেল। ও মাই ডিয়ার কামরান, আব্বাজান কক্সবাজার যাওয়ার অনুমতি দিয়েছেন। ও সরি দোস্ত। কেন? আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রবলেম মানে হাত খালি, ক্লাবটাকে ঠিক মতো চালাতে পারছি না। তোকে না বলেছি এই সমস্ত ব্যাপার আমার উপর ছেড়ে দে, যা লাগে আমাকে বল, আমি দেব। ঠিকই লজ্জা, বলি কেমন করে, এই সেদিনও 50,000 টাকা নিয়েছি আবার। এখানে 20,000 টাকা আছে, এ নে ধর। নেব? হ্যাঁ নে। নিলাম। তাহলে আমরা কক্সবাজার যাচ্ছি। ওকে ওকে। প্রথম হতে গিয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম শর্মিন, তুই আমার জীবন বাঁচিয়েছিস, এর প্রতিদান আমি কি বিয়ে করবো শর্মিন? না রে, বন্ধু বন্ধুর বিপদে এগিয়ে যাবে এটাই তো নিয়ম, এর কোনো প্রতিদান হয় না রেশমি। এখন চল হোটেলে ফিরে যাই, তোর বিশ্রামের প্রয়োজন। চল। মেয়েদের দিকে তাকাবার অভ্যেস তো আমার, এখন দেখছি তুই না। মানে আসলে কি জানিস, যা ভেবেছি তা পেয়েছি, আমার স্বপ্নের রানীকে আমি বাস্তবে পেয়েছি, ওই সুন্দরীকে দেখে আমিও। চল দোস্ত। লোকগুলো কি বাজে, কেমন বেহায়ের মতো তাকিয়েছিল। তুই যাই বলিস, আমি 100% কনফার্ম তোকে দেখেই। দেখ রেশমি, আরে যা, এরকম হ্যান্ডসাম ছেলে আমার চোখেই পড়েনি। হ্যান্ডসাম না ছাই, আমার তো মনে হয়েছে একটা 420। যেমন করে তাকিয়েছিল বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে না না, 420 দেখলেই বোঝা যায়, ওটা নয়, তবে ওর সঙ্গীটা পুরোপুরি 420। ভালোই হয়েছে, বেচারা রাতের ঘুম হারাম করে দিয়েছিস। আমি না তুই? যদি বলি তোকেই দেখছিলাম। হায় জান, আমাকে দেখলে তো আমি ধন্য হয়ে যেতাম। এই নে, ধন্যবাদ, লাগবে না, চল। শুনুন, চলে যাচ্ছেন? জানা নেই চেনা নেই, একজন অপরিচিত লোকের সঙ্গে কথা বলা। আমার নাম সোহেল, বাবার নাম।
কারো পরিচয় জেনে আমার লাভ নেই। কিছু মনে করবেন না, ও একটু ওরকমই। তুই রাগ করছিস কেন? ভদ্রলোক তোর সাথে একটু পরিচিত হতে চাচ্ছে, এতে রাগ করা কি আছে? তোর প্রয়োজন থাকলে ওনার সাথে পরিচয় পর্বটা তুই সেরে নে, আমার প্রয়োজন নেই। আহা, কিন্তু আমার প্রয়োজন আছে। আপনাকে দেখে মনে হচ্ছে কাল সারা রাত আপনি ঘুমোতে পারেন না। কি ঠিক বলিনি? হ্যাঁ ঠিক বলেছেন। নাম না জানা এক রূপসীকে দেখার পর সব কিছু এলোমেলো হয়ে গেছে, চোখের ঘুম হারাম হয়ে গেছে। পাগলের পাগলামি দেখার মতো মন মানসিকতা আমার নেই। চলো ঝিনুক।
ভুল বলো না না গো না, আমি তোমার প্রেম কি দিবানা দিবানা, আমি তোমার আশিক দিবানা। এক্সকিউজ মি, মিস শারমিন আর মিস রেশমি ওনারা কি আছেন না চলে গেছেন? ওনারা তো চলে গেছেন। কোথায়? ঢাকায়। প্লিজ একটু দেখুন না কোনো অ্যাড্রেস আছে কিনা। ওদের কোনো অ্যাড্রেস নেই, শুধু লেখা আছে আইডিয়াল কলেজ। আইডিয়াল কলেজ, থ্যাংক ইউ। আইডিয়াল কলেজ আমাদের বোধহয় এভাবে চলে আসাটা ঠিক হয়নি। সোহেল সাহেব এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে। সোহেল সোহেল সোহেল, আচ্ছা তুই এত সোহেল সোহেল করছিস কেন? হ্যাঁ, কারণ বেচারা তোকে দেখার পর উন্মাদ হয়ে গেছে। তাছাড়া তুই যে তার প্রতি দুর্বল হস নি, এ কথা জোর দিয়ে বলতে পারবি? তোর ভালো লাগেনি? জান, তোদের দুজনকে না খুব মানাবে। যার বিয়ে তার খবর নেই, পারামর্শি ঘুম নেই। কিছু মনে না করলে আপনার সাথে একটু কথা বলতে পারি? আমার সঙ্গে? আমার সঙ্গে বলে কোনো লাভ হবে না মিস্টার। যার সঙ্গে বলতে এসেছেন তাকেই বলুন। আচ্ছা শারমিন, আমি আসলে আসি। রেশমি শুনুন, দাঁড়িয়ে থাকবো না চলে যাব? আপনি? হ্যাঁ, সেই অপরিচিত লোক, যেখানেই আপনি সেখানেই আমি। অনুমতি পেলে অন্য কোথাও অপেক্ষা করব। কই, আমার প্রশ্নের উত্তর দিলেন না তো? কিসের প্রশ্ন? আচ্ছা, আপনার মনে কি আমার জন্য একটু ভালোবাসা জন্মায়নি? মেয়েদের ভালোবাসা এত সহজে জন্ম নেয় না। কিন্তু তোমার জন্য আমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ শার। তোমার জন্য কক্সবাজার ওকে কাছে পাইনি, কিন্তু এটা ঢাকা, এখানে আমি ঠিকই। ফকিরা। ইয়েস বস। রিকশার ওই মেয়েটিকে তুলে নাচের ক্লাবে নিয়ে আয়, যা। ওকে বস। শর্মিন্না,
আমার বন্ধু আমার মুখের খাবার ছিনিয়ে নিয়ে গেছে। ও দেখো লুসি, বলো ওই শারমিনার কদিন পর সোহেলের বউ হবে, আর বউ হলে সোহেলের সমস্ত সম্পত্তির মালিক হবে শারমিন, তখন আমার কি হবে? এতদিন আমার মনে যে স্বপ্ন ছিল তা মিথ্যে হয়ে যাবে, যাবে না? না 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 না, এ কিছুতেই আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। শারমিন তুমি শান্ত হও, পাগলামি করো না। পাগলামি বোকার মতো কথা বলো না লুসি, এখন আমাকে পাগলামি করতে হবে, আমাকে পাগল হতে হবে। পাগল শারমিন, 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 কে এই শারমিন? আমার নাম শারমিন। আমার কারণে ওরা যে অবস্থা, ও এখন কেমন আছে ডাক্তার সাহেব? ভালো, এখন ভয়ের কিছু নেই। শারমিন, শারমিন, আব্বাজান, তোকে উঠতে হবে না, শুয়ে থাক। আব্বাজান, ও শারমিন, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এতক্ষণ শুধু সোহেলের মুখে তোমার নাম শুনেছিলাম, এখন দেখে আমার দু নয়ন সার্থক হয়ে গেল। মা, সোহেল আমার একমাত্র সন্তান, ওর জন্য প্রয়োজন আমি জীবন দিতে প্রস্তুত, তাই তোমার কাছে আমার অনুরোধ। বলুন। যতটুকু বুঝতে পেরেছি তার অর্থ আমি তোমাকে আমার বৌমা করে ঘরে নিতে চাই। বলো মা, তুমি তুমি অমত করবে না? বলো মা, আমি তোমাকে বলো। কিন্তু আমার মা? হ্যাঁ, আমি যাবো, আমি আজই তোমার মায়ের সাথে আলাপ করব। বান্দর না, আমি তোরে আই লাভ ইউ। কি কইলা? বুঝোস না, আই লাভ ইউ মানে হইলো আমি তোরে ভালোবাসি। ও বুঝছি, তুমি আমারে বিয়া করতে চাও। আলিশা। জি হুজুর। এই যে আলিশা, শোন, সোহেল বৌমা ওরা এখনো নিচে নামেনি? না হুজুর। আব্বা জান, থাক মা, থাক।
থাক থাক থাক, আল্লাহ তোমাদের দুজনকে সুখে রাখুক, সুস্থ রাখুক। এই নাও, এটা আমার তরফ থেকে। আব্বাজান, এই বাড়ির বউরা সব সময় মাথায় টিকলি ব্যবহার করেছে, তাই আমিও তোমাকে পরিয়ে দিলাম। খুব মানিয়েছে আব্বাজান। এই নাও সোহেল, দুটো কক্সেস বাজারের প্লেনের টিকিট। থ্যাংক ইউ আব্বাজান। Oh,
সঙ্গিনী গো, এ হৃদয়ার কারণায় তুমি আমার ফিরে, তুমি আমার বলে এটুকু আমার সঞ্চয়, এটুকু আমার আলিশা। জি হুজুর। আলিশা, সোহেলের কোনো টেলিফোন এসেছে? না হুজুর। ও আশ্চর্য, আজ দু মাস হয়ে গেল অথচ একটা টেলিফোন নেই। প্রথম বিয়া করছে তো হুজুর, আর দুই চারটা বিয়া করলে সব ঠিক হয়ে যাবে। হারামজাদা, আমাদের বংশে এক বিয়ের বেশি আজ পর্যন্ত কেউ করেনি আর করবেও না। আব্বাজান, আব্বাজান, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, আল্লাহ তোমাদের সুখে রাখো। এই বুড়ো বাপের কথা বুঝি একবারও মনে পড়েনি না? মানে আব্বাজান, আমি ওকে অনেকবার বলেছি আপনাকে একটা ফোন করতে, কিন্তু আপনার ছেলে মানে আসলে কি জানেন? থাক থাক, আর বলতে হবে না। তা বৌমা, দু মাস শুধু নিজেরাই বেড়ে এসেছ, আমার জন্য কিছু আনো না। বলুন আব্বাজান, আপনার কিসের অভাব? এই এত বড় বাড়িতে আমি বড় একা, বুঝলে, বড় একা নিঃসঙ্গ। একজন সাথী পেলে বাকি জীবনটা হেসে খেলে কাটাতাম। আব্বাজান, ঠিক বুঝলাম না। বুঝলে না, মানে আমার দাদু ভাই। দাদু ভাই? দাদু ভাই, আমি এই বুড়ো বয়সে আমার দাদুকে নিয়ে খেলবো, ঘুরবো, বেড়াবো। আব্বাজান, সে সুসংবাদ আপনি খুব শীঘ্রই জানিয়ে দেব। বৌমা, শোনো, তোমার আম্মা জান এসেছিলেন, তোমাদের চিন্তায় তিনি খুব পেরেশান, বিকেলে গিয়ে অবশ্যই তার সাথে দেখা করে এসো। হ্যাঁ মা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মা রে, খানমঞ্জিরি তুই কেমন আছে? আমি ভালো আছি, খুব ভালো। তুমি কেমন আছো মা? এ বয়সে যেরকম থাকার কথা তার চেয়ে ভালো আছি। তোরা কবে ফিরেছিস? আজ সকালে আম্মাজান। এই নিন, এটা আপনার। নিন। আমি একজন সামান্য স্কুল মাস্টার, এত দামি শাড়ি পরা আমার কি ঠিক হবে? কেন আম্মাজান, আপনার ছেলে যদি আপনাকে। বাবা, আমি চাই তোমাদের সুখ শান্তি, তোমাকে আর শারমিনকে সুখী দেখে মরতে পারলে আমার জীবন সার্থক হবে। মা, তোমাকে না বলেছি অলক্ষণে কথা কখনো মুখে না আনতে? তোর শ্বশুর কেমন আছে? ভালো। তোরা বস, আমি আসছি। আমরা যে এত কিছু করলাম তার জন্য কি উপহার এনেছিস? আরে তোর জন্য তো আমার জানটাই হাজির। আসতে বল, তোর স্বামী শুনলে দুঃখ পাবে। এত সুখী হয়েছে যে দুঃখ এখন আর বুকে এসে বাসা বাঁধতে পারে না। তা তুমি এখানে কি মনে করে? হ্যাঁ, মনে টানে তা শারমিন, তোর বর দেখছি আগে চাইতে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। আমার কিন্তু দারুণ লোভ হচ্ছে জান। আচ্ছা, দেখতে হবে না স্বামী দেখা। তোর যখন এতই লোভ হচ্ছে তাহলে ভাগ করে দে না জান, আধা মেয়ে জাতি সবকিছু ভাগ দিতে পারলেও
স্বামীর ভাগ দিতে পারি না। আপনি কি বলেন হ্যান্ডসাম? খুব সত্যি খুব খারাপ লাগছে। বসো। কি ব্যাপার হঠাৎ? কিরে কি হয়েছে? কিছু না মা, হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল। আমাজান, আমি ডাক্তার খবর দিই। আরে না, এখন আমি ঠিক আছি। এতে অস্থি হওয়ার কিছুই নেই বাবা, এরকম হলে সবসময় খারাপ খবর হয় না। তুমি বাড়ি নিয়ে গিয়ে ডাক্তার দিয়ে পরীক্ষা করো। বাহাদুর সাহেব, যেসব লক্ষণ দেখলাম তাতে বলা যায় খুশির খবর। খুশির খবর? হ্যাঁ, আপনি খুব শীঘ্রই দাদা হতে চলেছেন। তবে আমি আরো কনফার্ম হওয়ার জন্য কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করাবো, তারপরে ফাইনাল সংবাদ শোনাবো। চলি। আরে না না, চলো ডাক্তার, তোমাকে আজ পেট ভরে মিষ্টি খাওয়াবো, চলো চলো। অমন করে কি দেখছো? এতদিন আমার স্ত্রীকে দেখেছি, আজ মন ভরে দেখছি আমার সন্তানের মাকে। বিয়ে করেছে 3 মাস, আমাকে বুড়ো আঙুল দেখিয়ে বলে ঘুরছে, ফুটতে যাচ্ছে সারা প্রতিদান। আল্লাহ, কার কথা বলছেন উস্তাদ? কার কথা? কার? ওই শারমিন আর তোর ভাতারের কথা। ওইদিকে আবার ডাক্তার বলেছে শারমিন প্রেগনেন্ট। মা, জয়রানী, জয়রানী আমার সাত, এবার ওকে চিরতরে মিটিয়ে দেব। কি করি ওস্তাদ? ডাক্তার বলেছে মা হবে, তাই না? কিন্তু এবার ওই ডাক্তারই বলবে কি? ডাক্তার, আপনি? কামরান আমার নাম। আপনার সঙ্গে কনফিডেন্সিয়াল কথা বলার জন্য এসেছি। তার মানে? খুব সোজা, খান বাহাদুর সাহেবের একমাত্র সন্তান সোহেল সাহেবের স্ত্রী গর্ভবতী, আপনি তার পরীক্ষা নিরীক্ষা করছেন। হ্যাঁ, কিন্তু তা জেনে আপনার কি লাভ? লাভ তো অবশ্যই আছে। প্লিজ রিপোর্টগুলো একটু দেখাবেন। দুঃখিত। ছি ছি, কি লজ্জা, দেরি না করে রিপোর্টগুলো আমাকে দেখান। অসম্ভব, আপনাকে রিপোর্ট দেখাবো কেন? হো আর ইউ? তুমি আমাদের বাঁচাও, ওরা আমাদের মেরে ফেলবে। আপু, ওরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদের বাঁচাও আপু। হ্যালো হ্যালো হ্যালো। এবার কি দয়া করে রিপোর্টগুলো আমাকে দেবেন? আমার স্ত্রী, আমার সন্তান। আপনার স্ত্রী, আপনার সন্তান, ওদের কোনোই ক্ষতি হবে না। যদি আপনি খান বাহাদুর সাহেবকে বলেন যে সোহেলের স্ত্রী আর কোনোদিন সন্তানের মা হতে পারবে না, ঠিক আছে? ওকে। ও, ভালো কথা। আপনি ওষুধ দিয়ে সন্তান নষ্ট করে দেবেন, নইলে ব্যাপারটা খুব বিস্তৃত দেখাবে। আপনি বললেন শারমিন কোনোদিন মা হতে পারবে না, কিন্তু 10 মাস 10 দিন পর সত্যি সত্যি মা হয়ে গেল, ব্যাপারটা কেমন দেখাবে? হ্যাঁ, নাকি আরেকবার টেলিফোন করব? না না না, টেলিফোন করার দরকার নেই, টেলিফোন করব না। ইউ আর এ গুড ডক্টর। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, তোমরা সবাই আমার গৌমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম খান বাহাদুর সাহেব। আরে ডাক্তার, এসো এসো।
আমার জীবনের সবচেয়ে সুখের সংবাদটা তুমি আমাকে দিয়েছো। আজ সেই আনন্দে গরিবদের মাঝে টাকা বিতরণ করছি। কিন্তু খবরটা সুখের নয় খান ভাতু সাহেব। সুখের নয় মানে কি বলতে চাও তুমি? আপনার বৌমার পেটে টিউমার, সে আর কোনো দিনই বাচ্চার মা হতে পারবে না। তুমি খান মঞ্জিলের খুশি ফিরিয়ে দাও। আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর রহিম। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে মা। এই ওষুধগুলি খেলে টিউমার ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম চাচা জান, খাবার সময় চলে এলাম। ছি, কি লজ্জা। তা দোস্ত, কি যেন শুনলাম, হ্যাঁ ইয়ে ওই ভাবি নাকি আর কোনোদিন মা হতে পারবে না? হ্যাঁ, আরে তুই না বললে কি হবে? এসব কথা বাতাসে ভেসে বেড়ায়, দুঃসংবাদ। আমার ভাবতেও অবাক লাগছে, তুই জীবনেও বাবা হতে পারবি না। চাচা জান কোনোদিন দাদা রাগ শুনতে পাবে না, সারা শহরের লোক তোদের নিয়ে গুঞ্জন শুরু করে দেবে। ছি, কি লজ্জা। কামরান, এতে লজ্জার কিছু নেই। পৃথিবীতে অনেক লোক আছে যারা জীবনে সন্তানের বাবা হতে পারেনি, আমি না হয় তাদের কাতরেই গেলাম। হ্যাঁ, অস্বীকার করছি না, কিন্তু সেই গুটি কয়েক বাজা লোকের মধ্যে তোর নাম কেন আসবে? কেন বাজা? না মানে যারা সন্তানের জন্ম দিতে পারে না তাদেরকে ওই কথাটা বলে। খান মঞ্জিলের উত্তরাধিকার হয়ে তোকে কেন এসব কথা শুনতে হবে? হ্যাঁ, ওসব কথা বাদ দিয়ে কেন এসেছিস তাই বল। বারে বিপদে বন্ধুর পরিচয়, এখন তোর বিপদ, এই মুহূর্তে আমি কি দূরে থাকতে পারি? হ্যাঁ, অবশ্য তুই যদি না চাস তাহলে চলে যাব। ভাবি কোথায়? উপরে। আচ্ছা দোস্ত, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বল। বলছিলাম কি দোস্ত, ভাবির যখন বাচ্চা হবে না তখন তুই আর একটা বিয়ে কর। বিয়ে? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে। অবশ্য দ্বিতীয় বিয়ে করার রেওয়াজ তোদের বংশে নেই, কিন্তু তাই বলে বংশকে নির্বংশ করা তোর উচিত হবে না। এত বড় বংশ তোর সাথে সাথে পৃথিবী থেকে চিরতরে শেষ হয়ে যাবে। তাছাড়া ইসলাম ধর্মে চার বিয়ের বিধান রয়েছে, বংশের জন্য সন্তানের জন্ম দিতে হয়, আর এই জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ। না না, আমি আর বিয়ে করতে পারবো না, অসম্ভব। সোহেল, চাচা জান সোহেল ছেলে মানুষ, বুদ্ধি কম আবেগ বেশি, ও ভুল করতে পারে, কিন্তু আপনি তো আর ভুল করতে পারেন না। বেয়াদবি মাফ করবেন, কথাগুলো বলা যদি অনুচিত, তবুও আপনাদের স্বার্থে সোহেল আমার প্রাণপ্রিয় বন্ধু, তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই কথাগুলো বললাম, কোনো বেয়াদবি হয়ে থাকলে মাফ করবেন। আসি, আসসালামু আলাইকুম। কামরান সত্যি কথাই বলেছে, আমার বংশ নির্বংশ হতে পারে না। বৌমা। জি আব্বাজান। সকালে তুমি নাস্তা টেবিলে যাওনি, সোহেল না খেয়ে অফিসে গেছে, আমারও মনে শান্তি নেই, সমস্ত খান মঞ্জিল হাহাকার করছে, তাই বারবার বলতে এসো ফিরে যাই। তবুও নিরুপায় হয়ে আজ তোমাকে না বলে পারছি না মা। বলুন আপাজান। তুমি হয়তো জানো মা, ইসলাম ধর্মে চার বিয়ে করা জায়েজ, তুমি এবারের প্রথম বউ। তাই বলছিলাম খান মঞ্জিলের নিভে যাওয়া আলো ফিরিয়ে আনার জন্যে অতীতে এ মঞ্জিলে যা ঘটেনি দুর্ভাগ্যের কারণে তা ঘটলে, তুমি
তুমি কি মত দেবে বৌমা? আমি জানি মা, তোমার কষ্ট হবে, বিশ্বাস করো মা, আমি এই কথা মুখে আনতে ভীষণ কষ্ট পাচ্ছি, কিন্তু খান মঞ্জিলে কি বংশের প্রদীপ জ্বলবে না? মা গো, তোমার মতামত ছাড়া সোহেলের দ্বিতীয় বিয়ে সম্ভব না। আমি সব বুঝি মা, কোন স্ত্রী এই অনুমতি দিতে পারে না, তবুও আমি তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে এসেছি মা, তুমি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না, তুমি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না। তোমার মনে আঘাত দেবার ইচ্ছা আমার নেই মা, তবু আমার মনে অজান্তে আমি যদি তোমাকে আঘাত দিয়ে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তবে একটা কথা মনে রেখো মা, তোমার অনুমতি না নিয়ে কোনো কিছুই করব না, কোনো কিছুই না, না না কিছু না। কেন পারবি না তুই? তোকে পারতেই হবে, ভুলে যাস না শারমিন, তুই এই খান মঞ্জিলের একমাত্র বউ, এই বংশ রক্ষার দায়িত্ব তোর। শারমিন, ওই বৃদ্ধ লোকটির কথা একবার ভেবে দেখ, শেষ বয়সে কত আশা করে তোকে এই বাড়ির বউ করে এনেছে, নাতি নাতনির মুখ দেখার জন্যে ব্যাকুল হয়ে আছে, অথচ তুই তাকে সেই আশা আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত করছিস। ছিস শারমিন, তুই এত বড় স্বার্থপর হোস নেই, তোর কারণে এই বংশ নির্বংশ হলে সেই শাস্তি তোকেই পেতে হবে। আমি জানি তুই পারবি, হ্যাঁ তুই পারবি, হ্যাঁ তুই পারবি। না তুমি খান মঞ্জিলের আনন্দ ফিরিয়ে দাও, আমিন। আব্বাজান, আপনার দুধ। বৌমা, তুমি আপনি আমাকে দোয়া করবেন আব্বাজান, যাতে আমি অন্ধকার ঘরে সুখের আলো জ্বালাতে পারি। বৌমা, সত্যি তুমি মহৎ, তুমি উদার, তোমার সাথে কারো তুলনা হয় না মা, তোমার সাথে কারো তুলনা হয় না। তুমি কি ঠিক করলে শারমিন? আমাকে যে তুমি এমন কিছু করাতে বাধ্য করো না যা তোমার চোখের পানিতে শুরু হবে, শেষ হবে জীবন দিয়ে। আমি জানি সোহেল, তুমি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো আমাকে, তোমার এই ভালোবাসার কসম দিয়ে বলছি সোহেল, আমার এই কথাটুকু তুমি রাখো, এই খান মঞ্জিলের ভবিষ্যৎ বংশধরের জন্য তোমাকে তোমাকে আরেকটা বিয়ে করতে হবে, আমার এই মিনতিটুকু ফিরিয়ে দিও না সোহেল, আমি আপাজানকে কথা দিয়েছি, আমাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। শারমিন, শারমিন, আমার হৃদয়ে আমি তোমাকে ছাড়া আর কাউকে স্থান দিতে পারবো না, কাউকে না, কাউকে না। Oh, my God.
রেশমি। হাই শারমিন, জান আমার, হঠাৎ করতে গেলি? তোর বর এসেছে? সোহেল অফিসে গেছে, এই ফাঁকে তোকে দেখতে এলাম। সত্যি? সেখানে বল কি খাবি? কিচ্ছু খাবো না। তারপর বল, কেমন কাটছে তোর দিনকাল? বিয়েটে করার ইচ্ছে আছে না নেই? আরে জান, তোর মতো কপাল কোথায় আমার? নে বাদ দে আমার কথা, তোর খবর কি বল? তোর কোল জুড়ে সোনার চার টুকরো কবে আসছে? শারমিন, কি হয়েছে জান? রেশমি, আমি কোনোদিন মা হতে পারবো না। কি বলছিস তুই? হ্যাঁ রেশমি, ডাক্তার বলেছে সন্তান ধারণের ক্ষমতা আমার নেই। আমি আমি কোনোদিন মা হতে পারবো না। সোহেল এবং আব্বাজনের মুখের হাসি হারিয়ে গেছে। ওরা দুজন কি, ওরা তোর সাথে খারাপ ব্যবহার করছে? না না, ওরা ওরা সবাই আমাকে অনেক আদর করে, কিন্তু আমি তাদের সন্তানের আনন্দ দিতে পারবো না। তাদের বংশ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে খান মঞ্জিল। কিন্তু না রেশমি, আমি তা চাই না। আমি চাই খান মঞ্জিলের মাঝে সন্তানের আনন্দ দেখতে, সুন্দর হাসি ভরা ছোট্ট একটা ফুটন্ত ফুল দেখতে। সেই ফুলই হবে সোহেলের সন্তান। কিন্তু শারমিন, এসব কিছু তো আল্লাহর ইচ্ছেতে হতে পারে, আমরা তার ইচ্ছের বাইরে কি করতে পারি? রেশমি, সব কিছুই যদি আল্লাহর ইচ্ছেতে হয়, তাহলে আমার বিশ্বাস, আমি আমি এই অন্ধকারের মাঝে আশার আলো খুঁজে পেয়েছি। আর তুই, তুই সে আশার আলো। আমি কেমন করে? আজ এই আঁচল বিছিয়ে অনেক বড় কোরবানি চাইতে এসেছি তোর কাছে। শর্মা, তোর জন্য আমি জীবনও দিতে পারি জান। তাহলে তাহলে কথা দে, আমার এই আঁচল আনন্দে ভরে দিবি। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি, তোর জন্য আমি সব করবো। বল না কি করতে হবে। তুই সোহেলকে বিয়ে কর। শর্মিন, কি বলছিস তুই? আমি সোহেলকে, মানে তোর স্বামীকে বিয়ে করব, তোরই বান্ধবী হয়ে তোর সতী হয়ে যাব। তুই কি পাগল হয়ে গেছিস শর্মিন? না, আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। হামলার পর তোর সামনে আঁচল বিছিয়ে দিলাম, আল্লাহর রহমত হয়নি। শেষ পর্যন্ত তুই আমাকে ফিরে দিবি রেশমি। শারমিন, দোহাই লাগে যান, এভাবে আমার পরীক্ষা নিস না। আমার বন্ধুত্বে যদি তোর সন্দেহ থাকে, তাহলে আমাকে বিষ এনে দে, আমি বিষ খাবো। না রে, তুই কেন বিষ খাবি? আরে তুই তো আমার জানের বান্ধবী, বিষ খেতে হয় আমি খাবো। কি সব পাগলামি করছিস তুই? পাগলামি নয় রেশমি, পাগলামি নয়। তোর মনে আছে জান, একদিন তোর জীবন আমি বাঁচিয়েছিলাম, তুই তার প্রতিদান দিতে চেয়েছিলি। আজ আজ সেই প্রতিদান আমি চাইছি। তুই সোহেলকে বিয়ে করে সন্তানের মা হয়ে আমার জীবনটা বাঁচাবো, তোর কাছে আমি ভিক্ষে চাইছি। এত বড় প্রতিদান চাইবি জানলে আমি কোনোদিনই তোকে কথা দিতাম না। ঠিক আছে, যত দুঃখ আর কষ্টই হোক, তোর যদি উপকার হয় আমি আমি রাজি। রেশমি, হে আল্লাহ, আমার হাসি আনন্দ সব তুমি রেশমিকে দিয়ে দাও। কিন্তু রেশমি, সোহেল কিছুতেই রাজি নয়,
তাকে যে করে হোক রাজি করাতেই হবে। তোর সুখের জন্য আমি সব করব। খোলো খোলো দ্বার, রাখি ওনায় আর বাহিরে আমায় দাঁড়ায়। এত কাজ করে কি হবে দোস্ত? হ্যাঁ, এত ধন সম্পত্তি থাকতে আরো কামিয়ে কি করবি? হ্যাঁ, আরে বংশধরে যদি না থাকে তোর সম্পত্তি দিয়ে কি কচু হবে? চল আমার ডান্স ক্লাবে যাই, একটু আনন্দ ফুর্তি করবি, মনটা ফ্রেশ লাগবে। উফ, দয়া করে তোর বকবক থামাতো, আমার মন খুব ভালো আছে, তুই খারাপ করে দিস না তো প্লিজ। হাই হ্যান্ডসাম, কেমন আছো সোহেল ভাই? ও সরি, তুমি বলে ফেললাম। আসলে আমি যাকে আপন মনে করি, হাজার চেষ্টা করলেও তাকে আপনি বলতে পারি না। আপন মানুষকে আপনি বলা বড় কঠিন ব্যাপার, ছি কি লজ্জা। তা তুমি কি মনে করো হঠাৎ? তোমাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। কোথায়? সুইমিং ক্লাবে। তোমার গাড়িতে আমাকে একটু লিভ দিতে হবে, অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? বড় সুন্দর জায়গা, আমিও যেতে পারি। নো, আমাদের কথার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি তার ময়লা নাক গলা আমরা তা চাই না। আমার হাতে এখন অনেক কাজ, আমি কোন কথাই শুনব না, তোমাকে যেতেই হবে, চলো না। আমি থাকতে তুমি করবে না, চলো না সোহেল। লজ্জা, এমন সুবর্ণ সুযোগ ছাড়া যাবে না। হ্যালো। ছি ছি কি লজ্জা, তোমার স্বামী এখন রেশমের সাথে সুইমিং করতে চলে গেল। মিথ্যে কথা, আমার স্বামী সম্পর্কে কোন রকম বাজে কথা বলবেন না। বিশ্বাস থাকা ভালো, তবে বেশি বিশ্বাস থাকা ভালো না। শারমিনকে ভয় করছে বুঝি? না মানে, নো প্রবলেম, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছো যে, নাকি ভাবছো আমার দিকে তাকালে শারমিন তোমাকে তালাক দেবে? না না, তা কেন হবে, ওর মন অনেক বড়। ওইসব কথা বলবে না, মেয়েদের মন হিংসায় ভরা, ও যদি জানতে পারে তুমি অফিস ফাঁকি দিয়ে আমার সঙ্গে সুইমিং পুলে এসেছো, তাহলে তোমার ওই স্বামী নামের চাকরিটা নাট করে দেবে। ওকে তুমি এখনো চিনতে পারোনি, শি ইজ নট দ্যাট টাইপ অফ ওম্যান। তাহলে তো ভালোই সোহেল, আমার পিছনটা একটু মুছে দাও না। মানে আজ এত দেরি করলে যে,
না মানে ইয়ে আজ অফিসারটা অনেক মেয়েদের মন হিংসায় ভরা। শারমিন যদি জানতে পারে তুমি অফিস ফাঁকি দিয়ে আমার সঙ্গে সুইমিং পুলে এসেছো, তাহলে তোমার ওই স্বামী নামের চাকরিটা নাট করে দেবে। অফিসে ফোন করেছিলাম, অফিস থেকে বললো তুমি নেই। কোথায় গিয়েছিলে? না অফিসের একটা কাজে বাইরে গিয়েছিলাম। কেন মিথ্যে বলছো সোহেল? শারমিন আজ তোর বরকে নিয়ে আমি সুইমিং এ গিয়েছিলাম। না মানে ও ও ও হঠাৎ আমাকে অফিসে এসে থাক এত ব্যাখ্যা দিতে হবে না। তুই কিছু মনে করিস নি তো জান? চুপ কর, তোর লজ্জা করে না পরে স্বামীকে নিয়ে ঘুরে বেড়াতে? শারমিন এত বড় ঢিঙ্গি মেয়ে, বিয়ের জন্য স্বামী জোটে না, নিজে ঘর বানাতে পারিস না, আমার ঘর ভাঙতে এসেছিস? শারমিন তুই আমার বান্ধবী হয়ে আমাকে এত বড় কথা বলতে পারলি? ছি ছি শারমিন ছি। হ্যাঁ শারমিন তুমি তুমি ভুল করছো শারমিন। থাক, আমার ভুল একটা বাইরের মেয়ের সামনে আমাকে না দেখিয়ে দিলেও চলবে? আমি বাইরের মেয়ে? এ কথা তুই আমাকে বলতে পারলি শারমিন? ছি, আমি তোর জন্য কি না করেছি। এই সোহেলকে আমি ভালোবাসতাম, তোর জন্য স্যাক্রিফাইস করে আজ পর্যন্ত আমি বিয়ে করিনি। শারমিন তোর মনে এত ছোট, এত নিচ, আমার ভাবতে অবাক লাগছে। কত বড় মুখ করে বলেছিলে আমার স্ত্রীর মন অনেক বড়, এখন দেখলি তো? রেশমি শোনো, ওর মন ভালো নেই নইলে। থামো, তোমার বেশি দরদ দেখাতে হবে না। মন ভালোই ছিল কিন্তু তুমি খারাপ করে দিয়েছো। শারমিন আজ তোমার কি হয়েছে? তুমি কি ভাবো আমি তোমাকে ভুলে ওর সাথে? আমাকে না বলে ওর সঙ্গে তোমার যাওয়া উচিত হয়নি। ও শারমিন, আমি জানি সোহেল তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, কিন্তু আজ আমি যা করছি তোমার বংশধরের জন্য, এই খান মঞ্জিলের ভবিষ্যতের জন্য। কি লজ্জা, কোথায় রাখবো এই লজ্জা? হ্যাঁ গেল গেল, জাত কুলমান সব গেল। ছি 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 কি লজ্জা, ঘরে এমন পদ্মফুল ফুটে থাকতে বাইরে কচু ফুলের দিকে দৃষ্টি? হ্যাঁ এমন সেক্সি একটা মেয়েকে ঘরে রেখে বাইরে মুখ দেয় যে স্বামী, সেই স্বামীকে তালাক দিলেও পাপ হবে না। ভবিষ্যতে কোনোদিন আমার স্বামী সম্পর্কে কোন রকম বাজে কথা বলতে আসবে না। আউট! কামরান, তোর স্ত্রীর মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। ছি, কি লজ্জা। কামরানকে কি বলেছো তুমি? যা তোমার চরিত্র তাই বলেছি। শারমিন তুমি একটা ভুল ধারণা নিয়ে সিন ক্রিয়েট করছো। ভুল না সত্যি তা আমি নিজের চোখে দেখেছি। তুমি যা দেখেছো তা আসলে ভুল শারমিন, বিশ্বাস করো। খবরদার, তোমার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না, আমি তোমাকে ঘৃণা করি। আই হ্যাট ইউ। শারমিন তোমার যদি সন্তানের এত ইচ্ছা তবে রেশমিকে বিয়ে করো, দয়া করে লোক হাসিও না। এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে না করে রেশমিকে বিয়ে করলেই পারতাম। সোহেল বৌমা, তোমাদের কিসের এত হইচই? আপনার বংশধর আনার জন্য ব্যবস্থা হচ্ছিল আব্বাজান। বংশধর? জি আব্বাজান। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। রেশমি, এই তুমি কি করলে সোহেল? তোমাকে না পেলে
আমাকে মরতে হবে, মরতে দাও, মরতে দাও আমাকে। রেশমি। হ্যাঁ সোহেল, জোর করে কাউকে ভালোবাসা যায় না, স্ত্রীও হওয়া যায় না, তার চেয়ে মৃত্যু অনেক ভালো। আমি মরে যাব, ঠিক আছে, তুমি যখন আমাকে এতই ভালোবাসো আমি আর আপত্তি করব না, আমি 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 তোমাকে বিয়ে করব। You do.
বুকের বোতাম খোলা রে, বুকের বোতাম খোলা, ও আমি আপন ভোলা রে, আমি আপন ভোলা, জানতাম তুই সোহেলকে রাজি করাতে পারবি, তুই আমার শারমিন, তুই আমার জীবন বাঁচানোর প্রতিদান নিতে গিয়ে এমনি করে আমাকে জীবন দিতে বল, আমি কোনোদিন ভাবিনি। ও কথা কেন বলছিস রেশমি, তোর সোহেলকে ভালোবাসতে গিয়ে যে অভিনয় আমাকে করতে হয়েছে তাতে আমি প্রতিনিয়ত বিবেকের সাথে যুদ্ধ করছি। শারমিন, আমি তোকে শেষবারের মতো অনুরোধ করে বলছি, তুই আর একটু ভেবে দে রেশমি, যা ভাবার তা ভেবেই তোর কাছে এসেছি, নতুন করে ভাবার কিছু নেই। শারমিন, শারমিন, আমি লক্ষ্মী বোন আমার, অমত করিস না, ভুলে যাচ্ছিস কেন, তুই শুধু বান্ধবী নয়, আমরা দুটি বোন, বোন হয়ে থাকবো সারা জীবন, আরে তোর পেটে সন্তান, আমাকে মা বলে ডেকে আমার এই অপূর্ণ জীবনকে পরিপূর্ণ করে দেবে রেশমি। শারমিন, রেশমি, রেশমি প্লিজ, তুই আর অমত করিস না, সোহেলকে বিয়ে করার জন্য এতদিন তোকে দিয়ে যে নাটক আমি করিয়েছি তা ব্যর্থ হতে দেব না, তুই তুই এ বিয়েতে রাজি হয়ে যা রেশমি। আমি রাজি হলেই হবে না শারমিন, বাবা মায়ের মৃত্যুর পর চাচাচাচি আমার সব, তাদেরকে রাজি করাতে হবে, সে দায়িত্ব আমার। কি আনন্দ, আসো, কি আনন্দ, থাকলা থাক থাক, সালাম তো আমার করা উচিত, মা গো তোমার মতো মেয়ের জীবনে আমি আর দেখি নাই, কি আনন্দ, তুমি সন্তানের জন্য যে ত্যাগ, যে সাধনা, যে শ্রম দিলে, কি আনন্দ। আপনি আপনি তাহলে রাজি চাচা? এইরকম একটা আনন্দের ব্যাপারে আমি কি রাজি না হয়ে পারি মা, কি আনন্দ। তোমরা এক বৃন্তে দুটি ফুল। আহা, কি বলছো তুমি, আসল কথা বলো। আমার ভাইজান, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার সব সম্পত্তি সহ এই রেশমিকে আমার হাতে তুলে দিয়ে ভাবি সহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর ওর সুখ দুঃখ দেখা আমার কর্তব্য মা শারমিন। অবশ্যই চাচা। কি আনন্দ, এবং এই আনন্দের জন্যই রেশমির ভবিষ্যৎ জীবনের গ্যারান্টি তোমাকেই নিতে হবে মা। গ্যারান্টি? বুঝলে না মা, ওই বংশের সব সহায় সম্পত্তি, বাড়ি ঘর সব রেশমির সন্তানের নামে লিখে দিতে হবে। আপনি কি বলছেন? আনন্দের কথা বলছি, এখন যে আনন্দ পরেও যেন সেই আনন্দই থাকে। তুমি কিছু মনে করো না মা, সতীনের ঘর করতে গিয়ে যাতে তোকে আর তোর সন্তানকে যন্ত্রণায় জ্বলে পুড়ে মরতে না হয়। স্ত্রীর কাছে সবচেয়ে বড় সম্পত্তি তার স্বামী। আমি যখন সেই স্বামীর ভাগ দিতে পেরেছি তখন সম্পত্তি তো কিছুই না। আমি আপনাকে কথা দিলাম, সব সম্পত্তি রেশমি সন্তানের নামেই হবে। কি আনন্দ, তবে মুখের কথায় চিরা ভিজবে না মা, কারণ সব সম্পত্তি তো তোমার শ্বশুরের নামে, তাকে লিখে দিতে হবে, তবেই বিয়ে হবে। আপনি কাল দলিল নিয়ে আসবেন,
আমি আব্বাজানের কাছ থেকে সই করে রাখবো। শুকুর আলহামদুলিল্লাহ, কি আনন্দ! সুখের আলো জ্বালাতে যে আসবে তাকে সুখের গ্যারান্টি দিতে হবে। কিন্তু মা, বিয়ের সাথে সম্পর্ক শর্তের বিনিময়ে তৈরি হয় না। না না না, এই বিয়েতে আমার মত নেই। না না আব্বাজান, অমন করে বলবেন না, তাহলে এই খান মঞ্জিলে ফিরে আসে আনন্দ নিভে যাবে। আনন্দ নয় বৌমা, আমি সর্বনাশের ঝড় আসার লক্ষণ দেখতে পাচ্ছি। মা, তুমি এখনো দুনিয়ার কিছু দেখোনি, আর আমি আকাশের বদলে যাওয়া রং দেখে ঝড়ের আভাস বুঝতে পারি। ঝড় অনেক সময় সুখ বয়ে আনে আব্বাজান, আমার উপর বিশ্বাস রাখুন। আমার প্রাণ চলে যেতে পারে, তবু এই খান মঞ্জিলের খুশি আর আনন্দে আগুন লাগতে দেব না আমি। দিন আব্বাজান, দস্তখত করে দিন। এখন রেশমি আর আমি আলাদা কেউ নই, আর রেশমির আগত সন্তান আমার কাছ থেকে আলাদা নয়। সই করে দিন আব্বাজান, সই করে দিন। দস্তখত করে দিচ্ছি, কিন্তু আজ যা হতে চলেছে মনে হচ্ছে অনেক বড় ভুল হচ্ছে, অনেক বড় ভুল। আব্বাজান, এনে দলি ধর রেশমি। নেই, কি আনন্দ! আর এই আনন্দের জন্যে আমি যদি তোর কাছে কিছু চাই, তুই দিবি রেশমি? অবশ্যই দেবে। বল মা, বল তুই দিবি বল। আমার সবকিছু তো এখন তোর জন্য শর্মিন। বল বল, কি চাস তুই? আমি নিজের হাতে মেহেদি লাগিয়ে তোকে বউ সাজাতে চাই। বল রেশমি, তুই আমাকে এই অধিকারটুকু দিবি? দেব, নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব রেশমি। ওঠো বাবা। কি আনন্দ, তুমিও যাবে আমাদের সাথে? হ্যাঁ জান, আমরা তিনজন যাব। না না, আব্বাজানের শরীর কখন কি হয় ঠিক নেই, আমাকে এখানেই থাকতে হবে। তাহলে আমরাও যাব না? না না,
তা হবে না। এ বাড়িতে বিয়ে হলে বউ নিয়ে হানিমুনে যাওয়া রেওয়াজ আছে। আমার বেলায় যা হয়েছে রেশমির বেলায় তাই হবে। আর কোনো কথা নয়, তোমরা দুজনেই হানিমুনে যাবে, কি বলেন আব্বাজান? তুমি যখন বলছো তখন আমার কিছু বলার নেই। এ বাড়ির বড় বউ তুমি, সব দায়িত্ব তোমার, তোমার কথাই আমার নির্দেশ। শুনলে তো, এবার রেডি হয়ে নাও, কক্সবাজারে ফ্লাইট 12টায়।
হানিমুন করতে এসে সবার কথা ভুলে গিয়েছি। বেশি সুখে মানুষ স্বার্থপর হয়ে যায়। হবে হয়তো। এতদিন হয়ে গেল একটা খবরও দেওয়া হলো না। তোমার তো দেওয়া উচিত ছিল। রেশমি, তুমি আমাকে বুঝতে চেষ্টা করো। তুমি ভালো করেই জানো শারমিনের ইচ্ছাতে আমি তোমাকে। রেশমি, কি হয়েছে? কি হয়েছে? না, কিছু না। এই সময় এরকম হওয়াটাই স্বাভাবিক। এ সময় মানে? ইয়ে মানে তুমি তুমি বাবা হতে যাচ্ছ। রিয়েলি? রেশমি, বেঁচে থাকো বাবা। থাক থাক বৌমা। সোহেল, আমার মৃত্যুর আগে তুই আমার শেষ আকাঙ্ক্ষাটা পূরণ করেছিস বাবা। চলো চলো, সবাই ভিতরে চলো। এসো বৌমা। আইজান, এই মঞ্জিল, এই সংসার, এই খান বাহাদুরের বংশধর আজ তাদের লক্ষ্যে পৌঁছে গেছে। রেশমি, তুই তুই এই ঘরের খুশির জোয়ার নিয়ে এসেছিস। আজ কি আনন্দ! আহ, কি আনন্দ! এই আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। না মানে বলছিলাম কি, এখন যে আনন্দ, পরে তা নাও থাকতে পারে। আমরা তোদের নিতে এসেছি মা, এখনই আমাদের সঙ্গে তোদের যেতে হবে। নিতে এসেছেন এখনই? হঠাৎ এমন কি হলো যার জন্য? হয়নি, তবে হতে কতক্ষণ। রেশমির কোল এখন পূর্ণ হতে যাচ্ছে, আমরা চাই না ওর কোল শূন্য হয়ে যাক। এসব কি অলক্ষণে কথা বলছেন আপনি? অলক্ষণে কথা নয় খান বাহাদুর সাহেব, এসব সত্যি কথা। যদি কোনো বন্ধা নারীর ছোঁয়া কিংবা ছায়া কোনো গর্ভধারিণীর উপর পড়ে, তবে সে গর্ভ নষ্ট হয়ে যায়। আর আপনাদের বড় বৌমা একজন বন্ধা নারী খান বাহাদুর সাহেব? খবরদার, মুখ সামলে কথা বলুন। আমার মুখ সামলালে তো চলবে না, সমাজের মুখ কে সামলাবে? চাচাজান, এসব কি বাজে কথা বলছেন আপনি? সত্য কথা বলা ভালো, সমাজে যা বলে আমরা তাই বললাম। রেশমিকে নিয়ে যাব আমরা। হ্যাঁ নিয়ে যাব, চোখের সামনে ভাইজির কান্না সহ্য করতে পারবো না। রেশমি, আমি আমি আমার মায়ের ওখানে চলে যাব। তবু তুই এই বাড়ি ছেড়ে যাসনি রেশমি। যার যেখানে খুশি চলে যাক, শারমিন এই খান মঞ্জিলেই থাকবে। রেশমি, তুই যাসনি রেশমি, আমি আমি তোর হাত ছেড়ে মিনতি করছি, এই বাড়ি ছেড়ে যাসনি। ছাড়ো ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ওকে, আমার সমস্ত স্বপ্নই মাটি হয়ে যাবে। তুমি যাহার নামে যাও, রেশমি আমাদের সাথে যাবে। চলে আয় মা। রেশমি প্লিজ, চাচা এখন কি করব আমি? তুই তাই করবি যেভাবে আমরা বলবো। এ বংশের ওয়ারিস তোকে জন্ম দিতে হবে। চলো বাবা। সোহেল, এই ঘর ছেড়ে তুমি যেও না। সোহেল, আল্লাহর দোহাই লাগে, তোমরা যেও না। চাচা জান, হতে পারে আপনার সব কথাই সত্যি, কিন্তু আমার সন্তানের উপর শারমিনের কুদৃষ্টি কোনদিনই পড়বে না, বরং বরং দোয়া পড়বে। আবেগের বশবর্তী হয়ে আগত সন্তানের জীবনের উপর ঝুঁকি নেওয়া কোনো মতেই ঠিক নয়। হ্যাঁ সোহেল, হয়তো চাচার কথাই ঠিক, সন্তানের উপর ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শারমিন,
আমি এসব কথা বিশ্বাস করি, কিন্তু এসব কথা যদি সত্যি হয়ে যায় তখন সারা জীবনের জন্য তোমার উপর একটা অভিশাপের দাগ লেগে থাকবে। এতই যখন সহ্য করে নিয়েছ, নয় আরেকটুখানি সহ্য করে নাও, এই দিনও থাকবে না লক্ষ্মী। তাছাড়া আমাদের ঘরের মাঝে দূরত্ব হলেও মনের মাঝে তো কোনো দূরত্ব নেই। হ্যাঁ চলো সোহেল। ভয়ের কিছু নেই,
খান বাহাদুর সাহেব। জি জি, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। ও, সব রিপোর্টে একই প্রমাণ পাওয়া গেছে। আপনি খুব শীঘ্র দাদা হতে চলেছেন। কি বলছেন আপনি? রিপোর্ট অনুযায়ী যা পাওয়া গেছে আমি তাই বলছি। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। যাই, বৌমাকে খুশির সংবাদটা দিয়ে আসি। বৌমা, 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 ডাক্তার বলেছে তুমি মা হতে যাচ্ছ। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকর আল্লাহ। আপনি কথা মতো কাজ না করলে আমার মেজাজটা টং হয়ে যায় ডাক্তার। শারমিন মা হতে যাচ্ছে, ছি কি লজ্জা। নিশ্চয় তোমার ওষুধগুলো ঠিক ছিল। যেহেতু একজন পৃথিবীতে আসছে সেহেতু একজনকে চলে যেতে হবে, আর এটাই নিয়ম। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। ভাবে মা হতে চলেছে শুনে যে কি খুশি লাগছে। এতদিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস। অনাগত সন্তানের অনুষ্ঠানে বড় ভাবে কি দেখছি না যে? তাকে বলা হয়নি। আয়, আমার চাচার সাথে পরিচয় করে দিই। ইনি চাচা, আমার বন্ধু কামরান, আমার চাচা। কি আনন্দ, কি লজ্জা। না না, লজ্জার কিছু নেই। কি আনন্দ, আর শুধুই আনন্দ। আনন্দ তো আপনার, কিন্তু এই বাড়ির জন্য লজ্জার, আমার বন্ধু সোহেলের জন্য লজ্জার। কি লজ্জা। হ্যাঁ, ঠিকই বলেছ। এত লজ্জা কোথায় রাখি না রাখি, আপনার কাছে রাখেন। এই ইসলাম আলাইকুম চাচা। শরীরটা ভালো তো? ভালো। জি, আসি সোহেল, আসি। আলিশা, যেগুলো ভিতরে নিয়ে যা। আসসালামু আলাইকুম খান বাহাদুর সাহেব। ওয়া আলাইকুম। কি আনন্দ, মিষ্টি আনার আবার কি দরকার ছিল? আপনার শুভ পদার্পণই তো প্রাণ ভরে গেছে আনন্দে। প্রাণ ভরেছে, মন যাতে ভরে যায় সেই জন্যে আরো আনন্দের সংবাদ নিয়ে এসেছি আমি। তবে সেই আনন্দ সবার জন্যে আনন্দের নাও হতে পারে। থাক থাক থাক। শারমিন কেমন আছে আব্বাজান? ভালো, এবং তোমার জন্যে সুসংবাদ নিয়ে অপেক্ষা করছে। সুসংবাদ? হ্যাঁ, আল্লাহ তাআলার অনেক রহমত হয়েছে। শারমিন তোমার সন্তানের মা হতে চলেছে। আব্বাজান, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বৌমা, সোহেলের প্রথম সন্তানের আনন্দ নিয়ে তুমি আমার খান মঞ্জিলে পা রেখেছিলে, অথচ আজ সোহেলের দ্বিতীয় সন্তানের সুখবরের সময় তুমি সেখানে নেই। তুমি চৌধুরী বংশের বৌরানী। মা, বিয়ের পর মেয়েদের স্থায়ী ঠিকানা হচ্ছে তার শ্বশুর বাড়ি। তোমার ঘর তোমার অপেক্ষাতেই রইল, যখন মন চাইবে নিজের ঘরে চলে এসো। হ্যাঁ, আমি আর শারমিন তোমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা দিয়ে বরণ করে নেব। কি হলো, তুমি এখনো রেডি হওনি? কোথায় যাচ্ছ জামাই বাবা? নিজের ঘরে। কি আনন্দ, কিন্তু বাবা কোনো কিন্তু নেই। মিথ্যে অপবাদের কালিমা থেকে শারমিন এখন মুক্ত, এখন আর কোনো ভয় নেই। রেশমির সন্তানের কোনো ক্ষতি হবে না। চলো রেশমি। এটা আবার কোন আনন্দের কথা? শারমিন, শারমিন, শারমিন,
আছো শর্মিন? ভালো, খুব ভালো সোহেল। কনগ্রেচুলেশন শর্মিন। রেশমি জান আমার, তোকেও। কেমন আছিস রেশমি? খুব ভালো, আজ থেকে এখানে থাকবো। সত্যি বৌমা, সত্যি বলছো? তাহলে তোমার ঘরে তুমি ফিরে এসেছো, খুব খুশি হয়েছি। আলিশা, জোর এই এই, ওদের কামরাটা সুন্দর করে গুছিয়ে দে। আচ্ছা হুজুর। আব্বাজান, আমি ওদের ঘর পরিষ্কার করে আমার মনের মতো করে সাজিয়ে দেব। ঠিক আছে মা, আজ আমি তোর সঙ্গে থাকবো সারা, দুজনে মিলে আমাদের সুখের ঘর সুন্দর করে সাজাবো। আমি উপরে চ। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকর। আমার হাতের ব্যবসা শেষ, বিনা পুঁজির ব্যবসা। আমার হাতের পাখি ফুরুত করে উড়ে গেছে, সব সর্বনাশ হয়ে গেছে। এখন আমার কি হবে? কি লজ্জা! নিস্তার করো না, কাল যে আনন্দ ছিল আজ তা লজ্জার হয়ে গেছে। মানুষের মতো চুপসে গেছে সব আনন্দ, এখন লজ্জা, চারিদিকে লজ্জা। কেন কাটা ঘায়ে লবণ ফিটাতে এসেছো বাবা? আমার সব আনন্দ মাটি হয়ে গেল। যায়নি, আবারও আসতে পারে। তবে আসতে পারে কি বলছো বাবা? আমার আনন্দ আবার আসতে পারে, কখন? তবে ওই স্বপ্ন আমিও দেখেছি। আপনারা দেখেছেন, আমিও দেখেছি। তাই দুজনে মিলে ভাগ করে নিলে, মানে দুজনের কিসিঞ্জারি বুদ্ধি দিয়ে সম্পত্তি পাবার একটা মাস্টার প্ল্যান তৈরি করতে পারে। তোমার ওই মাস্টার প্ল্যানকে সাহায্য করার জন্য আমার কাছে একটা হাতিয়ার আছে। এই যে, এই যে। কি লজ্জা! তোর সন্তান হবে এ বংশের উত্তরাধিকার, আমি তাকে শেষ করে দেবো। শয়তান, তোকে আজ আমি মেরে ফেলবো। কি হয়েছে সোহেল? আপনার এই শয়তান রেশমিকে মেরে ফেলতে চেয়েছিল। রেশমি, কি আনন্দ! আর লোক দেখানোর ঢং করতে হবে না বাবা। সোহেল, আর একটু দেরি হলে আমার কলিজার টুকরো ভাইজি সহ পেটের বাচ্চাকে শেষ করে দিয়েছিল ওই শয়তানি। এসব কি বলছো চাচা? হ্যাঁ মা, কাল শারমিন আর কামরান চুপি চুপি আলাপ করছিল তোর বাচ্চা মারার কথা নিয়ে। আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না, হারামজাদা। বল বল, এসব মিথ্যে। কি করে বলবো এই লজ্জার কথা? আমি শারমিনকে ভালোবাসতাম। হ্যাঁ, শারমিন যখন আমাকে কেঁদে বলল সব সম্পত্তি রেশমির সন্তানের নামে লেখা, আমার সন্তানের ভবিষ্যতের জন্য ওকে শেষ করে দাও, তখন আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমাকে মাফ করে দিন। মিথ্যে কথা, এসব এসব মিথ্যে ষড়যন্ত্র, আমি ওকে কোনোদিনও বলিনি। দেখো সোহেল, দেখো, ধরা পড়েও মিথ্যে বলে যাচ্ছে। আমিও বিশ্বাস করি না শারমিন এ কাজ করতে পারে না। ষড়যন্ত্র, এই নিষ্পাপ মেয়েটার নামে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। যে মেয়ে নিজের সুখের কথা না ভেবে, স্বার্থের কথা না ভেবে, এই বংশের হাসি আনন্দকে ফুটিয়ে তুলতে নিজের জীবনকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। তোর কাছে কি প্রমাণ আছে যে শারমিন তোকে বলেছে? প্রমাণ? প্রমাণ আছে, এই টিকলি তার প্রমাণ। এই টিকলি আমার হাতে দিয়ে বলল,
এটাই বংশের ঐতিহ্যের প্রতীক। আমার সন্তানের ভবিষ্যতের জন্য এটা তোমাকে দিলাম। ছি, কি লজ্জা! শারমিন, এই টিকলি ওর হাতে গেল কি করে? কি করে গেল? সোহেল, তুই বিশ্বাস করো, আমি আমি এসব কিছুই জানি না। রেশমির বিয়ের দিন আমি এই টিকলি হারিয়ে ফেলেছিলাম। এবার বুঝতে পেরেছেন, ওটা হারিয়ে গিয়েছিল। কি আনন্দ! ও বললো হারিয়ে গেছে আর তাই বিশ্বাস করলেন? ওটা যখন হারিয়ে গিয়েছিল তখন বলনি কেন? বিশ্বাস করো। বিশ্বাস? কাকে বিশ্বাস করব? তুমি ছাড়া রেশমির শত্রু আর কে থাকতে পারে? আমি আমি রেশমির শত্রু? বাবা সোহেল, তুমি এই রাক্ষসী ডাইনিটাকে তালাক দাও, নইলে ও তোমার জীবনটাকে জ্বালিয়ে পেয়ে খাবে। শারমিন, আমি তো তুমি এই কথা মুখে এনো না। আমি আমি তোমার হাত ধরে মিনতি করছি, আমাদের এই সাজানো সুখে সংসার ভেঙে চুরমার করে দিও না। আমাকে আমাকে তুমি তালাক দিও না সোহেল। আমি আমি এই দোষ স্বীকার করছি। বৌমা, পৃথিবীর সব মানুষ তোমাকে অবিশ্বাস করলেও আমি জানি তুমি নিষ্পাপ, নির্দোষ। তালাকের ভয়ে ওই পাপ, ওই কলঙ্কের বোঝা মাথায় নিও না বৌমা। এসব নিছক মিথ্যে, গভীর ষড়যন্ত্র। না আব্বাজান, আমি পাপিষ্ঠা। আমি রেশমিকে মেরে ফেলার চক্রান্ত করেছিলাম। আমি তোমাকে তালাকও দেব না, তোমার সাথে থাকবো না। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটাই তোমার শাস্তি। চলো সোহেল, চল। আরে ওরা মানুষের দল, তোমরা তো সোহেলের চোখেও পর্দা তৈরি করে দিয়েছ। মিথ্যে ষড়যন্ত্র করে আমার বৌমাকেও পাপি বানিয়ে দিয়েছ। মা, খান বাহাদুর সাহেব, অনেক অনেক মুবারক আপনাকে। শারমিন ম্যাডামের ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকর। আমার মেয়ে শারমিন কেমন আছে? মেয়ে ও নাতি দুজনেই ভালো আছে। এই যে না, নাও মা, না না না। জি জি না। নাও এই পুরস্কার, আমি তোমাকে খুশি হয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। বাবা সোহেল, অনেক মোবারকবাদ তোমাকে, শারমিনের ছেলে হয়েছে। তাকে মোবারকবাদ জানাচ্ছেন বেয়ান সাহেবা? আরে মোবারকবাদ তো তাকেই জানানো হয় যিনি শুনে খুশি হয়ে থাকেন। ওকে শুধু এটা জানিয়ে দিন, আমার বড় বৌমা এই মাত্র খান মঞ্জিলের ওয়ারিশের জন্ম দিয়েছে। বৌমা কই? আমার দাদু ভাই কই? এই যে বর দাদু ভাই, চাঁদের মতো সুন্দর হয়েছে আমার দাদু ভাই। আব্বাজান, একটা কথা বলি? বলো বলো, আজ তোমার বলার দিন। রেশমি কেমন আছে আব্বাজান? জানি না। মা বলছিলেন রেশমি নাকি এই হাসপাতালে ভর্তি হয়েছে, আপনি একবার ওকে দেখে আসুন না আব্বাজান। না বৌমা না, যারা তোকে এক নজর দেখতে আসেনি, একটা খবর পর্যন্ত নেয়নি, তাদের দেখতে যেতে তুই আমাকে অনুরোধ করিস না। ঠিক আছে আব্বাজান, করব না। শুধু এটুকু বলে দিন, রেশমির কেবিন নাম্বার কত? ১০৫। পেশেন্টের অবস্থা খুব খারাপ, হয়তো সিজারিয়ান করতে হবে, রক্তের প্রয়োজন। কিন্তু ও নেগেটিভ গ্রুপের রক্ত এই ব্লাড ব্যাংকে নেই,
যেভাবে হোক খুব তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। ঠিক আছে ডক্টর, আসুন। আচ্ছা, সিস্টার, পেশেন্টকে বিশেষ ক্যাবিনে নিয়ে যান। জি আচ্ছা। ডাক্তার সাহেব বলুন। আমি রক্ত দিতে চাই। রক্ত? আমার নাম শারমিন, রেশমি আমার বোন। আই সি, কিন্তু আপনার বোনের রক্তের গ্রুপ তো ও নেগেটিভ। আমি জানি ডাক্তার সাহেব, আমারও রক্তের গ্রুপ ও নেগেটিভ। তাহলে এক্ষুনি আসুন আমার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ মিসেস শারমিন। আপনি যদি এই মুহূর্তে রক্ত না দিতেন তাহলে কিছুতেই রেশমি এবং তার বাচ্চাকে বাঁচানো সম্ভব হতো না। রিয়েলি ইউ আর গ্রেট মিসেস শারমিন। আপনি এ কথা বলছেন কেন? এটা তো আমার দায়িত্ব। আচ্ছা চলি ডাক্তার সাহেব। আব্বাজান, আপনি এত রাতে? বুঝেছি, মুন্নাকে না দেখে থাকতে পারছেন না, মুন্না ঘুমাচ্ছে। কি হয়েছে আব্বাজান, কি দেখছেন অমন করে? কোন ভুল হয়েছে আমার? ভুল তো তোমার নয় মা, ভুল আমার। জীবনে যোগিনী এসব তুমি কার জন্য করছো বৌমা? আব্বাজান, তোমার এই ত্যাগ কে বুঝবে? কে তোমার এই নিঃস্বার্থ দানের মূল্য দেবে? আব্বাজান, আমি যা কিছু করেছি রেশমির বাচ্চার জন্য করেছি, আপনার ওয়ারিশের জন্য করেছি আব্বাজান। আর তাই করতে গিয়ে কি পেয়েছো তুমি? লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা? না আব্বাজান, না। রেশমির বাচ্চার উসিলায় হয়তো আমি মা হয়েছি, সে তো আমার কম বড় পাওয়া নয় আব্বাজান। মারে, ফেরেশতা দেখার বড় স্বাদ ছিল আমার। তোমাকে দেখে আজ মনে হচ্ছে আল্লাহ আমার সেই স্বাদ পূর্ণ করে দিয়েছেন মা। মা গো, মা। ডক্টর, ডক্টর, ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া গেল না। রক্তের আর প্রয়োজন পড়বে না ডক্টর। না না, ভয়ের কিছু নেই, আপনার স্ত্রী এখন ভালো। তবে তাকে রক্ত দিতে হয়েছে। রক্ত কে দিয়েছে ডক্টর? তার এক বোন। বোন? হ্যাঁ স্যার, 105 নম্বর কেবিনে পেশেন্টের ডেলিভারি পেইন উঠেছে। এক্ষুনি চলুন। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং সিস্টার। 105 নম্বর কেবিনে যে পেশেন্ট আছে তার অবস্থা এখন কেমন? গতকাল রাত 3টায় ওনার ছেলে হয়েছে। ইয়াল্লাহ, তোমার লাখ লাখ শুকর। কি হলো বৌমা, আজ বড় খুশি খুশি লাগছে। আসসালামু আলাইকুম। আমার দাদু ভাই কেমন আছে? আপনি এখন আর একজনের দাদা ভাই নন, এখন আপনি দুজনের দাদা ভাই। দুজনের? জি আব্বাজান, আপনার ছোট বৌমা রেশমিরও ছেলে হয়েছে। আব্বাজান, আপনি একবার গিয়ে রেশমির সন্তানকে বুকে তুলে নিন, সব দুঃখ নালিশ দূর হয়ে যাবে। না বৌমা, না, আমার পক্ষে তা সম্ভব নয়। অমন করে বলবেন না আব্বাজান, রেশমি খান মঞ্জিলে প্রথম সন্তানের খুশি নিয়ে এসেছিল। রেশমি এখন খান মঞ্জিলের একজন ওয়ারিশের মা। বৌমা, আব্বাজান,
যেভাবে আমার ছেলের মাথায় হাত রেখেছেন, আশীর্বাদ করেছেন, তেমনি রেশমির ছেলেকেও করুন আব্বাজান। বৌমা জান আব্বাজান, আমি আমি আমার হাত জোর করে মিনতি করছি, আপনার পায়ে পড়ছি। যাবো মা, আমি যাবো, শুধু তোর মন রক্ষার জন্য আমি যাবো, যাবো। আসসালামু আলাইকুম খান বাহাদুর সাহেব। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। একেবারে চাঁদের মতো, আকাশের মতো উদার যার মন, তার গর্ভেই তো চাঁদ জন্ম নেবে। এই কে আছিস? খান মঞ্জিলের উত্তরাধিকারী এসেছে, বাজনা বাজা, কাঙালি ভোজের আয়োজন কর। কি আনন্দ, খান মঞ্জিলের যে আসল উত্তরাধিকারী, তার বাড়িতে আজ অন্য ছেলের জন্ম নেওয়ার আনন্দের বন্যা বইছে, আর এই ছেলের ভাগ্যে প্রস্তাব করে দিয়েছে। এতে আপনি অস্থির হচ্ছেন কেন? রেশমের ছেলের জন্য উৎসব হবে। উৎসব হবে বুঝলাম, কিন্তু তোমার টাকা কোথায়? কোথায় খান বাহাদুর আর কোথায় তুমি? টাকার ব্যাপারে আপনি ভাববেন না, যা টাকা লাগে আমি দেব। এই নিন, আমি সই করে দিলাম, যা লাগে তুলে নেবেন। সোহেল, যা টাকা লাগে তুমি তুলে দিলে তো হতো। রেশমি, আমি অফিসে একটা কাজে কাল সিঙ্গাপুর যাব। সিঙ্গাপুর এখন না গেলেই নয়? আর এই অফিসের কাজে বাধা দিতে নেই। না, রেশমি যখন বলছে তখন উৎসবের পরেই যাব। চাচা চেকটা দাও। কি আনন্দ, অভিমান এনেছো, দাও দাও। অভিমান? না না, এটা তো মন। আরে সেদিন তো এটার নাম অভিমান, যে খায় সেই অভিমান করে, বুঝে না, সোজা হয়ে হাঁটতে পারে না, তেরা দেখা ওই হাতে। কি আনন্দ, আনন্দ নয় বলুন লজ্জা। এখন কি সিদ্ধান্ত নিয়েছেন বলুন? কি আর সিদ্ধান্ত নেব বলো, কয়ের শত্রু বিভীষণ, ওই রেশমি হারামজাদির জন্য তো কোনো কিছু সাইজ করতে পারছি না। সাইজ করতে না পারলে ওকেও হজম করে ফেলুন, মামলা ফিনিশ হয়ে যাবে। শুনুন, আমি যে প্ল্যানটা দিয়েছি সেটা যে কোনো মূল্যেই হোক সাকসেস করতে হবে, নয়তো হাতে হারিকেন মাথায় ছাপা হয়ে যাবে। অসম্ভব, এই বয়সে হাতে হারিকেন কিছুতেই দেব না। যে করি হোক, এই মরণ খেলায় আমাদের জয়ী হতেই হবে। তোমার কাজ শুরু হবে এখন চাচা, আর আমার কাজ শুরু হবে আর একটু পরে। বোতল কই? দেখছো চাচা, হালে মদের বোতলটা লয়ে গেছে। কাঁদে না, কাঁদে না। কি হয়েছে, কাঁদছে কেন? আরে মা, ও তার আনন্দে কাঁদে না, দুঃখে কাঁদে। দুঃখে? এই নে, হ্যাঁ, ভাগ্যের দুঃখে। খান মঞ্জিলের আসল উত্তরাধিকারী পড়ে আছে ছোট্ট ঘরে, আর শারমিনের ছেলে
খান মঞ্জিলের শান শওকতের সাথে রাজপুত্রের মতো মানুষ হচ্ছে। কিন্তু এখন আমি কি করব চাচা? কিছু না কিছু না কিছু না, শুধু একটা বড় বেতনই আমার নামে লিখে দে। ব্যাস, তুই খান মঞ্জিলের রানী আর তোর ছেলে রাজপুত্রের অধিকার ফিরে পাবে। তাছাড়া বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দেবার তোর তো কোনো অধিকার নেই। ঠিক আছে চাচা, তুমি কাগজ তৈরি করে নিয়ে এসো, আমি সই করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। না, কাঁদে না, কাঁদে না মুন্না। মুন্না দেখ, তোর বাবার ছবি, তুই দেখতে ঠিক তোর বাবার মতো হয়েছিস। কোনোদিন তুই তোর বাবাকে ভুল বুঝিস না মুন্না। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, তারপর তারপর শুধুই আনন্দ, সমস্ত খান মঞ্জিলে শুধুই আনন্দ। মুন্না মুন্না হাস, হাস মুন্না, মুন্না হাস। হ্যাঁ বৌমা, আনন্দই থাকবে। অনেক দুঃখে তোমার জীবন কেটেছে, এখন আসবে শুধু আনন্দ আর আনন্দ। কি আনন্দ! তুমি বিনা অনুমতিতে কোন সাহসে আমার বৌমার বেডরুমে ঢুকেছ? আরো একটা শুভ সংবাদ শোনাতে এসেছি। এই আনন্দ আপনার না খান বাহাদুর সাহেব, আমার। আজ আমি আপনার শুধু বেডরুম নয়, ড্রয়িং রুম সহ পুরো বাড়ি অর্থাৎ খান মঞ্জিল গিলে ফেলেছি। শাট আপ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নইলে আমি তোমাকে পুলিশে দেব। পুলিশে পরে দেবেন, আগে শুনুন অ্যাডভোকেট সাহেব। খান বাহাদুর সাহেব, এটা কোর্টের হুকুম নামা। আজ এই মুহূর্তে আপনাকে এই খান মঞ্জিল ছেড়ে চলে যেতে হবে, কারণ পাওয়ার অফ অ্যাটর্নির বলে সবকিছুর অধিকার এখন থেকে জাহিদ সাহেবের। আব্বাজান, এসব কিছুর জন্য আমি দায়ী, আমার কারণে। না বৌমা না, এতে তোমার কি দোষ? সব তো উপরালার খেলা। ভেবেছিলাম এই খান মঞ্জিল থেকে আমার লাশ বেরুবে, কিন্তু এখন দেখছি আমার ইজ্জতের জানাজা হয়ে গেছে, লাশ হয়ে বেরুতে হচ্ছে। চলো মা, চলো চলো চলো। কেন পাবে না খান বাহাদুর সাহেব? ইসলামিক আইনে শারমিনের ছেলে মুন্নাও অর্ধেক সম্পত্তি হক দেয়। ইসলাম তো দুই স্ত্রী আর তাদের সন্তানদের সমানভাবে সম্পত্তির অধিকার দেয়। জি হ্যাঁ, তা ঠিক, কিন্তু সোহেল ফিরে আসার পূর্বে এ ব্যাপারে আইনের আশ্রয় নেব কি না তাই ভাবছি। আমি আইনের আশ্রয় নিতে বলছি না খান বাহাদুর সাহেব, কিন্তু ইসলামিক রীতি অনুযায়ী আদালত থেকে রেশমিকে চিঠি দেওয়া যেতে পারে, জবাব পাবার পর আইনের প্রশ্ন আসবে। জি, তাই করতে হবে। কি যে করতে ইচ্ছে করে গো! ছি,
কি লজ্জা এই বুড়ো বয়সে এই ধরনের ইন্টার কুলু কুলু। খুব লজ্জার ব্যাপার চাচা। তুমি এখানে কেন এসেছো? রেশমি যদি দেখে ফেলে সব আনন্দ লজ্জার হয়ে যাবে। আপনারা না গেলে তো আমাকে আসতে হবে চাচা। হ্যাঁ, পুরো সম্পত্তির আধা আধি ভেবেছিলাম দিয়ে আসবেন, দেননি। হ্যাঁ, তাই চলে এলাম আপনার ভাস্তির কাছে আপনার আনন্দ শেষ করে দিতে। দেখো দেখো পাগল ছেলে বলে কি, সবেমাত্র সমাধান দেখলাম। তোমার মুরব্বী হিসাব তো পরে বাবাজি। ওইসব শয়তানের বুদ্ধির জন্ম আমি দেই, আপনাকে দিতে হবে না। জলদি ভাগ দিন, নইলে মা আদালত থেকে চিঠি এসেছে। আদালত? আমাদের চিঠি না, ওইটা ওই আগের বউয়ের চিঠি। আমার নামে ওকে চিঠি দিয়েছে। কি লিখেছে? লিখেছে আদালত থেকে ইসলামী আইনে সোহেলের দুই সন্তানই সম্পত্তির সমান ভাগিদার, তাই অর্ধেক সম্পত্তি শারমিনের সন্তানের নামে আমাকে লিখে দিতে হবে। কেন দিতে হবে? খান বাহাদুর সাহেব তো সবকিছু তোর বাচ্চার নামে লিখে দিয়েছে। আগে তো শারমিনের বাচ্চা হবার কোনো সম্ভাবনাই ছিল না, এখন যেহেতু দুজনই খান বংশের ওয়ারিশ তাই দুজনই পাবে। যদি না দেয়া হয় কি করবো? ওরা তিন দিনের ভেতর জবাব চেয়েছে, মেনে না নিলে ইসলামী আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে। মামলা? সব আনন্দ শেষ। ছি 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 ছি, কি লজ্জা! তিন দিনের ভেতরে জবাব দিতে হবে। আর তিন দিন পর্যন্ত ওই বাচ্চা বাঁচলে তো সম্পত্তির দাবিদার হবে। আরে ওই বাচ্চা হায়াত মৌতের মালিক তুমি নাকি? না, আমি না, আল্লাহ। তবে মৃত্যুর জন্য একটা উসিলা লাগে, আর তিন দিন ওই উসিলার জন্য যথেষ্ট সময়। আর এই বিয়া খোলাসা করে বলো। থামো থামো, এই নাও বৌমা, তোমরা ভেতরে যাও, আমি নামাজ পড়ে আসছি। মা ভুল হয়ে গেছে, তুমি মুন্নাকে রাখো, আমি দোকান থেকে দুধ নিয়ে আসছি। না কাঁদে না, সবুর করো মা, সবুর করো।
আল্লাহ সবরকারীদের সুফল দেন। আপনি ডক্টর আজহার না? জি। আপনি তো আমার স্ত্রীকে ব্লাড দিয়েছিলেন। ও আই সি, মিস্টার সোহেল চৌধুরী। আমি আপনাকে চিনতে পারিনি। হ্যাঁ, তবে আমি ব্লাড দিইনি, আপনার স্ত্রীর বোন মিস্টার শারমিন চৌধুরী দিয়েছিল। শারমিন দিয়েছিল? হ্যাঁ, খান বাহাদুর রশিদের ছেলের বউ। এক্সকিউজ মি, আমার বোর্ডিং এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, চলে। তোমাকে যা সুন্দর লাগছে না, তোমাকে আজকে একটা প্রেজেন্ট সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? এসো, চলো খেয়েছি কিছু। আমি খেয়েছি, আপনি খেয়ে নিন। আমার কাছে মিথ্যে লুকিও না মা, তোমার খাওয়া হয়নি। এসো মা, দুজনে মিলে খাই। না আব্বাজান, আপনি খান। তাহলে আমিও খাবো না। ওরে, সন্তানকে ভুখা রেখে কোন বাবা খেতে পারে না। না মা, না মা। থাকবে না, কাল থেকে আমি কাজে যাব। না বাজার, আপনি আপনি কেন কাজ করবেন? আমি কাজ করব না। না খান মঞ্জিলের কোনো বাট বাইরে যাইনি, ওই অসম্মান আমি বেঁচে থাকি আর দেখতে না হয়। আমি কিছুই বুঝতে পারছি না রেশমি, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কারণ আমরা সবাই এখন এখানে থাকি। মানে আব্বাজান, শারমিন, তোমরা সবাই এক হয়ে গেছো, সবাই একসাথে থাকো। আব্বাজান, শারমিন, মুন্না, ওনারা এখন আর এ বাড়ি থাকেন না। তার মানে? খান বাহাদুর সাহেব আর শারমিন রেশমির সাথে এক জায়গায় পেরাজি নন। আমরা অনেক বেশি অনুরোধ করেছি, সবাই একসঙ্গে থাকবো, আপনারা যাবেন না। কিন্তু শারমিন আর বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে গেলেন। তারপর কি করে বলবো সেই দুর্ঘটনা? দুর্ঘটনা? কিসের দুর্ঘটনা? আল্লাহ শারমিনকে ধৈর্য শক্তি দিক। শারমিন কি আছে? শারমিনের পরিষ্কার করে বলছেন না কেন? এত দোয়া খয়রাত আর মানত করার পর যে সন্তান উপরওয়ালা দিয়েছিল হঠাৎ ঘরে বোমার আগুনে পুড়ে মরে গেল। কি বলছেন আপনারা? হ্যাঁ বাবা, বাচ্চার সাথে সাথে শারমিনের মাও সেই আগুনে পুড়ে পড়েছে। সবাইকে মারতে চেয়েছিল, কিন্তু উপরওয়ালার মেহরবানি, তোমার আব্বাজান আর শারমিন বেঁচে গেছে। শারমিন আর আব্বাজান এই খান মঞ্জিল ছেড়ে চলে গেছেন। শারমিনের মা আর আমার সন্তান এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই তোমার সেই প্রেজেন্ট সারপ্রাইজ? এই সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি আমাকে এখানে এনেছ? বাহ বাহ রেশমি, বাহ, সত্যি তোমার মতো স্ত্রী তুলনা হয় না। আমি এরপর তোমার আর কিছুই বলার থাকতে পারে।
কিছুই বলার থাকতে পারে না, কিছুই বলার থাকতে পারে না। এখন ওকে ডাকিস না মা, মাথা গরম হয়ে গেছে, ঠান্ডা হলে তারপর সব ঠিক হয়ে যাবে। খান বাহাদুর সাহেব কোথায় আছেন সামনে দেখুন। আব্বাজান, কথা বলুন আব্বাজান, আব্বাজান। এই পেশেন্ট কি আপনার? তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসুন, সাথে ইঞ্জেকশনগুলিও আনবেন। ৭৮৫ টাকা। ৭৮৫ টাকা নিলে জলদি বলুন। দেখুন, নিতে তো হবেই, তবে এখন আমার কাছে অত টাকা নেই। এই আংটিটা, এটা অনেক দামি আংটি, আমার কাছে টাকার চেয়ে মূল্যবান। এটা রাখুন, টাকা জোগাড় করে পরে নিয়ে যাব। আপনি ওষুধ নিয়ে যান, টাকা পরে দিয়ে যাব। না না, তা হয় না ভাই, এটা রাখুন। তার প্রতিশোধ হিসেবে আমি তোর সন্তানকে এবং তোর মাকেও বোমা মেরে এই সুন্দর পৃথিবী থেকে পরপারে বদলি করে দিয়েছি। Thank you.
মুন্না কেন এমন হয়ে গেল বাবা? আমি তো তোর মুখটাও দেখতে পেলাম না। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস। না কাঁদবো না, এবার আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। বাপি আসো 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 বাপি, লক্ষ্মী সোনা আসো আসো বাপি, আমি সোনা। বাপিকে কোথায় নিয়ে যাচ্ছ? বাপি আমার ছেলে, আজ থেকে বাপি আমার কাছেই থাকবে। বাপিকে দাও, বাপি আমার, বাপি আমার। আমার বাপিকে এলে দাও, আমার বাপিকে এলে দাও, ওকে ছাড়া দিবো। আরে ও ছাড়া দিয়ে আমরাও থাকবো না। ওই শারমিন হারামজাদি জাদু করে সোহেলকে হাত করেছে, তুই জলদি যা ওই বাড়িতে গিয়ে চিলের মতো থাপা দিয়ে নিয়ে আয় তোর বাপ্পিকে। যা মা, যা, দেরি করিস না, যা যা। শারমিন, শারমিন, এই যে শারমিন। এ কার সন্তান তুমি নিয়ে এলে? আমার সন্তান, আমি ওর বাবা। আজ থেকে তুমি ওর মা। কাঁদে না বাবা। শারমিন লজ্জ করে না তোর নিজের বাচ্চাকে খেয়ে পর বাচ্চার মা হতে? রেশমি, বাপ্পি আমার সন্তান, আমি বাপ্পিকে ওর কাছে দিয়েছি। না, বাপ্পি আমার সন্তান, তুমি ওকে দাওনি। তোমাকে ভুলিয়ে জাদু করে ও আমার বাপ্পিকে আমার কোল থেকে নিয়ে এসেছে। তুই আমার জীবনটাকে অশান্তিতে ভরে দিয়েছিস, মুখের জান ডেকে বুকের মধ্যে ছুঁড়ে চালিয়েছিস। বাজে কথা বলবে না। এখন ওর জন্য তোমার মায়া উঠে উঠেছে, ওর জন্য এখন সব ভালোবাসা জেগে উঠেছে। এতই যদি ভালোবাসা, তবে কেন আমায় বিয়ে করেছিলে? কেন কেন আমার জীবনটাকে নষ্ট করে দিলে? তুমি আমাকে মানবে তো? হ্যাঁ মানলাম, এবং আরো মারব যদি অনেকটা নোংরা কথা তুমি উচ্চারণ করো। তুমি অনেক বড় অন্যায় করেছ। না, আমার সন্তান তুমি ওকে দিতে পারো না। এই সন্তান ওর না, এই সন্তান তোমার। এসব এসব তুমি কি বলছো? তুমি ঠিকই বলছি, রক্তের অভাবে যখন রেশমি মারা যাচ্ছিল, বাচ্চা জন্ম নেওয়ার যখন কোনো আশাই ছিল না, অন্যায় হয়ে ঘুরে যখন আমি রক্ত জোগাড় করতে পারিনি, তখন তুমি তুমি তোমার অসুস্থ শরীর থেকে সবার অলক্ষ্যে রক্ত দিয়ে রেশমির জীবন বাঁচিয়েছ, সন্তানের জীবন বাঁচিয়েছ। ডাক্তার আমাকে সবই বলেছে। আর যাদের জন্য তুমি এত করলে এত করলে, আর তারাই তোমার মুখ থেকে তোমার সন্তান কেড়ে নিয়ে গেছে। আরো অনেক কিছু তুই জানিস না সোহেল। এই শারমিন নাটক সাজিয়ে তোর সাথে খারাপ ব্যবহার করে তোকে রাজি করিয়েছে রেশমিকে বিয়ে করার জন্য। নিজের বুক ফেটে চৌচির হয়ে গেছে, তবুও হাসি মুখে তোদের বিয়ে দিয়েছে। এই বৌমাই আমাকে দিয়ে জোর করে সব সম্পত্তি লিখিয়ে দিয়েছে রেশমির সন্তানের জন্য, তা তুই জানিস না সোহেল। তুমি শারমিনকে ঘর থেকে বের করে দিয়েছো, আপাজানকে ঘর থেকে বের করে দিয়েছো, আপাজানের ঘর থেকে শারমিনের মাকে আমার সন্তানকে তুমি খুন করেছো। না না সোহেল, কিছুই জানে না, সবকিছু চাচা চাচি করিয়ে দে। বিয়ের সময়
পারিনি। কি আনন্দ, তাড়াতাড়ি করো, রেশমি চলে আসলে বিপদ হবে। আমি থাকতে এই জীবন আনন্দে কেটে যাবে না। চুপ করো, সব সময় বাজে কথা বলো, এখন তোমার সাথে প্যাচাল করার সময় নেই, চলো চলো। ওই মালামালের ভাগ না দিয়ে চলে যাবেন চাটি আম্মা? অসম্ভব, এই মালের টুকু, এই মালের একটু ভাগ তোমাকে দেবো না ছোকরা। এই মালের ভাগ না দিলে সব গোমর ফাঁস হয়ে যাবে, আমি রেশমিকে সব বলে দেবো সব। রেশমির ঘরে তাকে শেষ করতে আপনার আমাকে পাঠিয়েছিলেন, টিকলিটা চুরি করে তা দেখিয়ে আমি আপনার কথায় শারমিনের নাম দিয়েছিলাম। রেশমি শারমিনকে ভুল বুঝে বাড়ি থেকে চলে এসেছিল, আপনারা শারমিনের বাচ্চাকে মারতে বোম ফিট করতে বলেছিলেন। হ্যাঁ, আমি বোম দিয়ে সবাইকে শেষ করে দিয়েছি। ওসব বলে কোনো লাভ হবে না, কারণ রেশমি আসার আগেই আমরা সবকিছু নিয়ে উদাও হয়ে যাব, এই দেশ ছেড়ে বিদেশ চলে যাব। চলো, বিদেশ যাবে, পাথর ভিজা আছে, জানোয়ার, ভণ্ড, প্রতারক, আমি এতক্ষণ তোদের সব কথা শুনেছি। কি আনন্দ রেশমি মামার, খবরদার তোমার মতো শয়তান আমাকে মা বলবে না। ঠিক আছে, তোমরা আমার বান্ধবী শারমিনকে আমার শত্রু বানিয়ে দিয়েছ, তোমরা তার নিষ্পাপ সন্তানকে মেরে ফেলেছ, শারমিনের মাকে শেষ করে দিয়েছ, তোমরা তোমরা আমার স্বামীকে পার করে দিয়েছ। তুই যখন এত কিছুই জেনে ফেলেছিস, তোরও বেঁচে থাকা ঠিক না। ছি ছি, কি লজ্জা, আরে ওটাকে মেরে ফেললে বাচ্চাটা এতিম হয়ে যাবে, তার চেয়ে দুজনকেই। কি আনন্দ, শারমিনের বাচ্চাটাকে বোম মেরে উড়িয়ে দিয়েছি, এই বাচ্চাকে শূন্যে উড়িয়ে মারবো। ওকে মেরো না, আমি তোমাদের কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাইছি। ওকে যদি বাঁচাতে চাস তাহলে দলিল তৈরি করে দক্ষিণের পুরো বাড়িতে চলে আসবি, খবরদার কোন রকম চালাকি করলে তোর বাপ্পি মারা যাবে। চলো বাড়ি যা। আর এই যুদ্ধের মধ্যে তুমি আবার কোথায় যাচ্ছ? তুমি তোমার বোনের কি হয়েছে জান? তোমাদের কথাই সত্যি, ওরাই সব ফাইতেলি করেছে, ওরা বাপিকে ছেলিয়ে নিয়ে গেছে, ওকে মেরে ফেলেছে। না না, হতে পারে না সোহেল, ওরা বলেছে দক্ষিণের পর বাড়িতে গেছে, সোহেল যদি দলিলে সই না করে তাহলে বাপিকে মেরে ফেলবে। দলিলে সই করে দিয়া যাও, তাড়াতাড়ি যাও। যাবো, আমার সন্তানকে যারা শেষ করতে চাইছে তাদের আমি শেষ করে ফেলবো, তবু দলিলে সই করবো না। শারমিন, তুমি আব্বাজানকে নিয়ে পুলিশে খবর দাও, এসো রেশমি। আব্বাজান, আমার জানি কেমন ভয় লাগছে।
ওকে মাফ করে দিস ওকে জলদি হাসপাতালে নিয়ে চল ওকে বাঁচাও ওকে বাঁচাও নানা সোহেল অযথা কষ্ট করে কোনো লাভ হবে না আমাকে ক্ষমা করে দাও সোহেল আপনি আমাকে ক্ষমা করে দিন তোমার কোনো দোষ নেই বৌমা মাটিকে আমার কাছে দাও শর্মী বল আমার জন্য তোর খালি হয়েছে মাপিকে টুকে দিয়ে গেলাম হে বাপি আজ থেকে তোর সন্তান তোর মুন্না আল্লাহ আল্লাহ তোর জন্যই ওকে পৃথিবীতে পাঠিয়েছে তুই তুই আজ থেকে ওর মা তোমার প্রেমিক দিবানা দিবানা আমি তোমার আশিক দিবানা আমায় তুমি পাগল বলো না না গো না আমি তোমার প্রেমিক দিবানা দিবানা আমি তোমার আশিক দিবানা সাথে দে